মুনির একটু জানতে চাইবো বিএনপি মহাসচিবকে এখন কোথায় রাখা হয়েছে এবং পুলিশের কোনো বক্তব্য পাওয়া গেল কিনা। জি, আসলে পুলিশের বক্তব্য হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি তাকে গ্রেফতার দেখানো হতে পারে। এখন কোন মামলায় গ্রেফতার দেখানো হবে? দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমকে গ্রেফতার করে শেখ হাসিনাকে পিটার হাসকে বুঝিয়ে দিল যে কত ধানে কত চাল। আমেরিকা মনে করে যে বাংলাদেশে যদি জনগণ ভোট দিতে পারে তাহলে এই স্বৈরাচার হাসিনার বিদায় হবে, এই কারণে আমেরিকা তার কাছে অনুরোধ আছে। এবং এই গতকালকে সমাবেশ নিয়ে পিটার হাস কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, দেখা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে সেটা আপনারা সকলে জানেন, কিন্তু আমেরিকা নাকি খেপে গেছে এমন কিছু বার্তা দিয়েছে এই ভিডিও জুড়ে লন্ডন থেকে কাজী হিমায়ত ভাই। এমনকি বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথায় আছে সেটা আমরা জানতে পারবো যমুনা টিভির সেই নিউজটা থেকে। বন্ধুরা, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমকে গ্রেপ্তার করে শেখ হাসিনাকে পিটার হাসকে বুঝিয়ে দিল যে কত ধানে কত চাল, যে দেখিয়ে দিলাম। আপনারা দেখুন, এই যে বাংলাদেশের যে নির্বাচন উপলক্ষে, আগামী নির্বাচন উপলক্ষে আমেরিকা যে কনসার্ন এবং আমেরিকা বারে বারে চাপ দিচ্ছে, আপনারা দেখবেন যে দফায় দফায় আমেরিকা থেকে এই বছর এর আগের বছর অনেক কর্মকর্তা এসেছে এবং তারা দফায় দফায় বৈঠক করেছে কিভাবে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন করা যায় এবং একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা যায়, আমরা দেখেছি। তারপরে আমরা দেখেছি যে শেখ হাসিনা কোনো কিছুতেই কর্ণপাত করেনি। বিদেশিরা সবসময় বলতেছে লেভেল প্লেইং ফিল্ডের কথা, তারা বলতেছে যে নির্বাচন তো শুধু নির্বাচন না, নির্বাচন শুরু হয় আসলে নির্বাচন এক বছর আগে থেকেই, দুটো দল সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করে, সুতরাং নির্বাচনে হতে হবে লেভেল প্লেইং ফিল্ড, কিছুই নিশ্চিত করা হয়নি। দর্শক, আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে আর চায় না, শেখ হাসিনাকে বিশ্বাস করে না, কারণ শেখ হাসিনার প্রথম হচ্ছে তার গণতন্ত্র মানবাধিকার রেকর্ড খুবই খারাপ এবং দ্বিতীয় হচ্ছে যে তার ক্রমবর্ধমান তার চীনের প্রতি ঝুঁকে যাওয়া, এই কারণে আমেরিকা মনে করে যে বাংলাদেশে যদি জনগণ ভোট দিতে পারে তাহলে এই স্বৈরাচার হাসিনার বিদায় হবে, এই কারণে আমেরিকা তার কাছে অনুরোধ আছে। এবং এই গতকালকে সমাবেশ নিয়ে পিটার হাস কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, দেখা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি আগামী দিন 28 অক্টোবরের বিএনপি সমাবেশে কোনো ধরনের সহিংসতা হয় তাহলে পরিণতি ভালো হবে না, এটাও কিন্তু বলেছেন পিটার হাস। কিন্তু তারপরেও পিটার হাসের নির্দেশ উপেক্ষা করে আওয়ামী লীগ নিজেরাই বাসে বসে আগুন টাগুন দিয়ে সাংবাদিকদেরকে মেরে শুধু শুধু অনর্থক ভাবে একটা শান্তিপূর্ণ একটা মহাসমাবেশে ক্র্যাক ডাউন করে প্রায় 10-15 লাখ লোককে তারা সরিয়ে দিল অলিতে গলিতে, এভাবে সেখানেও গিয়ে মারলো, একজন পুলিশ মারা গেল, 2 জন বিএনপির কর্মী মারা গেল, সাংবাদিক মারা গেল, এত কিছু দরকার ছিল না তো। কিন্তু এগুলো করা হয়েছে কেন? এগুলো করা হচ্ছে মূলত দুটি কারণে, একটা হচ্ছে যে শেখ হাসিনা দেখলো যে আজকে যদি বিএনপি এবং জামাত শান্তিপূর্ণ হবে সমাবেশ করে চলে যায় তাহলে ছাত্রলীগ যুবলীগ পুলিশের মনোবল ভেঙে যাবে, এটা হতে দেওয়া যাবে না, তারা দেশ ছেড়ে পালানো শুরু করবে। দ্বিতীয়ত হচ্ছে যে পিটার হাসকে বুঝিয়ে দেওয়া যে আমরা তোমাকে কেয়ার করি না। আপনারা দেখেন যে এই শেখ হাসিনা গোপনে সালমান এফ রহমানকে পাঠিয়েছে আমেরিকাতে এবং সালমান এফ রহমান মার্কিন সেক্রেটারি উজরা জয়ের সঙ্গে বৈঠক করেছেন, কি কথা হয়েছে আমরা জানি না। তো ধারণা করি যে সদীপ বজ্রের জয়ের ব্যাপারে একটা অনুরোধ করেছেন যে সদীপ বজ্রের জয়কে তোমরা ছেড়ে দাও এবং তার সম্পত্তি, তার টাকা পাচার এগুলো সব তোমরা ফিরিয়ে দাও, বাংলাদেশ থেকে যে $12 বিলিয়ন নিয়ে সেখানে বিশাল বিশাল বাড়ির মালিক, বিশাল বিশাল সম্পত্তির মালিক, এগুলো তোমরা ফিরিয়ে দাও। কিন্তু আমেরিকা রাজি হয়নি, কারণ আমেরিকা বলতেছে যে না, এগুলো জ্ঞাত আয় বহির্ভূত এবং অবৈধ, সদীপ বজ্রের জয় তার ইনকামের কোনো সোর্স দেখাতে পারেনি, সুতরাং এগুলো অবৈধ। এই কারণে শেখ হাসিনা হয়ে গেছে আরো বিরক্ত, আরো বিরক্ত হয়ে শেখ হাসিনা চিন্তা করলো যে বিএনপির উপরে এবার এমন ক্র্যাক ডাউন করবো, করে পিটার হাসকে বুঝিয়ে দেবো, আমেরিকাকে বুঝিয়ে দেবো যে হাসিনা দমার পাত্র নয়। দর্শক, বিএনপি কে একটি আগুন সন্ত্রাসের দল, বিএনপি একটি বাজে দল, বিএনপি সুযোগ পেলেই সহিংসতা করে, এগুলো প্রমাণ করার একটা উদ্দেশ্য শেখ হাসিনার থাকেই, সবসময় ছিল, 14 সালে ছিল, এরপরেও ছিল, এখনো আছে, যতগুলো আগুন লাগিয়েছে সবগুলো এই আওয়ামী লীগ লাগিয়েছে। দর্শক, এই বিএনপির প্রতি শেখ হাসিনার যেটা অভিযোগ, ও যে অগ্নি সন্ত্রাস করে, এইসব অভিযোগের সততা প্রমাণের জন্য কিন্তু অনেকেই অভিযোগ করেন যে এই ডিবি হারুনকে দিয়ে হাসিনা এসব কাজ করিয়েছে, যে গাড়িতে বাড়িতে আগুন লাগিয়েছে এবং এগুলি করে, এবং সমাবেশকে একদম পুলিশ দিয়ে, এত বড় বিশাল শান্তিপূর্ণ সমাবেশকে পুলিশ দিয়ে ক্র্যাক ডাউন করিয়ে বিনা উস্কানিতে শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছে যে আমি সেরা, আমি সব, আমি ক্ষমতা থাকবো আজীবন, তোমরা আমার কেউ কিছু করতে পারবে না, এটা করে শেখ হাসিনা পিটার হাসকে বুঝিয়ে দিল। কিন্তু দর্শক, সফল হবে কি? দর্শক, আওয়ামী লীগ এটা ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে, শেখ হাসিনা যেই ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে এটার পরিণতি ভোগ করতে হবে সমস্ত দেশকে, সমস্ত দেশের নাগরিককে। শেখ হাসিনা বুঝতে পারতেছে না, শেখ হাসিনা এই বাংলাদেশের ভালো চায় না, শেখ হাসিনা যদি বাংলাদেশের ভালো চাইতো
তাহলে এই ফ্রান্সের সমর্থন পাওয়ার জন্য 35,000 কোটি টাকার বিমান করে করতে পারতো না? দরকার নাই কোনো, টাকা কোত্থেকে দিবে? অপ্রয়োজনীয় এক জিনিস, এত দামের জিনিস সে ক্ষমতা থাকার জন্য দেশকে এতভাবে বিক্রি করেছে, এখন দেশের জনগণকে বিক্রি করতেছে এবং যা খুশি তা করতেছে। পৃথিবীর ইতিহাসে যত নিকৃষ্ট স্বৈরশাসক এসেছে তার ভিতরে শেখ হাসিনা হচ্ছে সর্বোচ্চ নিকৃষ্টতম। সে ক্ষমতা থাকার জন্য এমন কোন নিম্নমানের কাজ নাই যে সে করতে পারে না। দর্শক, এটা আমেরিকা বোঝে, এটা ইউরোপ বোঝে, সবাই বোঝে, এবং এই আমেরিকা কিন্তু কঠিন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মার্কিন দূতাবাস, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, ডোনাল্ড লু সবাই বলেছে যে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখব কি হয়েছে, এবং মার্কিন তদন্তে অবশ্যই বেরিয়ে আসবে যে এ সব কিছুর মূলে কিন্তু হাসিনা এবং হাসিনাকে বিপ্রধান হারুন। সুতরাং আমি বিশ্বাস করি হাসিনা যতই আপনার অ্যাগ্রেসিভ হচ্ছে ততই কিন্তু হাসিনা ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে, এবং হাসিনা বলতেছে যে আমি যদি ক্ষমতা না থাকি তাহলে তোমার বিচার হবে এবং আমার লেসপেন্সার যারা আছে পুলিশ আর্মি সেনাবাহিনী যাদের দিয়ে আমি গুমখুন করেছি তাদেরও বিচার হবে, সুতরাং আমরা যে কোনো মূল্যেই হোক আমরা ক্ষমতা ছাড়বো না। এটাই হচ্ছে হাসিনার সিদ্ধান্ত। কিন্তু দর্শক, বিএনপির উপরে আঘাত বারে বারে এসেছে, এটা নতুন না। সেই 10ই ডিসেম্বর, সেই 29শে জুলাই 2014 সালে বিএনপির উপর আঘাত বারে বারে এসেছে, কিন্তু এই আঘাতকে সহ্য করেই কিন্তু বিএনপি টিকে আছে। আমি মনে করি স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী। বিএনপি গতকাল ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, আবার তারা একতাবদ্ধ হবে, আবার তারা জেগে উঠবে এবং এই স্বৈরাচারের পতন ঘটাবেই। এবং এই আমেরিকা ইউরোপ অবশ্যই সরকারের যেই লেসপেন্সাররা আছে, বড় বড় পুলিশ অফিসাররা আছে, তাদের উপর আরো বেশি বেশি করে স্যাংশন দিবে এবং আমেরিকা ইউরোপ প্রয়োজনীয় পদক্ষেপ নিবে যাতে এই হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়। সঙ্গে জনগণ থাকবে, সবাই একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলবে। আমি আশাবাদী এবং আমি মনে করি বিএনপি জামাতের প্রত্যেকটা লোক আমার মতো আশাবাদী হন যে এই স্বৈরাচারের পতন আমরা ঘটাবই। ধন্যবাদ। মনির, একটু জানতে চাইবো বিএনপি মহাসচিবকে এখন কোথায় রাখা হয়েছে এবং পুলিশের কোনো বক্তব্য পাওয়া গেল কিনা। জি, আসলে পুলিশের বক্তব্য হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি তাকে গ্রেফতার দেখানো হতে পারে। এখন কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আর এই যে গতকালকের যে ঘটনা ঘটে গেল, যে সংঘাত সহিংসতা, পুলিশ সদস্য মারা গেছেন, তো সেই নিহতের ঘটনার পরে কাল রাত থেকে এখন অবধি এই যে অন্যান্য থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সদস্যদের বেশ ব্যস্ত সময় পার করতে হচ্ছে আসামিদের আটক বা বিভিন্ন জায়গায় অভিযানে, এবং ইতিমধ্যে তারা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন এবং চালাচ্ছেনও। বিএনপির বিভিন্ন সিনিয়র নেতাদের বাসাতেও তারা গিয়েছেন ইতিমধ্যে। তো তাদের বক্তব্য হচ্ছে যে ইতিমধ্যে আমরা যেটা জেনেছি, আমরাও সেটা নিশ্চিত হয়েছি যে ইতিমধ্যে ঢাকার বিভিন্ন থানায় পল্টন, মতিঝিল, শাহবাগ, রমনা থানা উল্লেখযোগ্য, এটা ছাড়াও বিভিন্ন থানায় মোট 24টা মামলা দায়ের হয়েছে গতকালকের ঘটনায়। এবং ইতিমধ্যে সবচেয়ে বড় এই যে মামলা, যেটা রাজধানীর পল্টন থানায় যে পুলিশ কনস্টেবল আমিরুল হত্যা মামলা হয়েছে একটা, তো সেই আমিরুল হত্যা মামলাতেও কারা কারা আসামি, বিএনপির কোন সিনিয়র নেতারা সেখানে আসামি, আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে বিএনপি সিনিয়র নেতারা সেখানে আসামি হন, তো সেই কোন কোন মামলায় গ্রেফতার দেখানো হতে পারে সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়ার পরে হয়তো সেটা আমাদেরকে পুলিশ কর্মকর্তারা জানাবেন। আর এই যে বিভিন্ন থানায় 24টা মামলা হয়েছে, সেখানে প্রায় 650 বিএনপি নেতাকর্মী গতকাল থেকে আজ অবধি গত 24 ঘন্টায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে এই মামলায় বিএনপি নেতাদের বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার যদি দেখানো হয় এবং সেক্ষেত্রে পরবর্তীতে তাকে আদালতে নেয়ার কার্যক্রম কখন নেওয়া হবে না হবে সেটা নিয়েও সিদ্ধান্ত হবে, আমরা নিশ্চয়ই আপনাকে জানাতে পারবো সময় থেকে সময়। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আপনারা সম্পূর্ণ তথ্যটি পেয়েছেন। আমরা দেখতে পেয়েছি কাজী হিমায়ত ভাই যে আলোচনা করেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে কিন্তু মার্কিন ফিটারহাস যেভাবে খেপেছে এই সম্পর্কে অনেক তথ্য পেয়েছেন, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে অনেক তথ্য পেয়েছেন যমুনা টিভি থেকে। বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের মতামতকে অবশ্যই জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।